সাফল্য আর দর্শক প্রিয়তায় সবাইকে রাঙিয়ে পুরো একটা যুগ পেরুলো মাছরাঙা টেলিভিশন। বস্তুনিষ্ঠ সংবাদ আর পরিচ্ছন্ন রুচির বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা মাছরাঙা টেলিভিশনকে আলাদা করে চেনানোর এই হলো মূল মন্ত্র। মমিতা জান্নাতের রিপোর্ট। দেশের সম্প্রচার জগতে মাছরাঙা টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল গুণগত পরিবর্তনের স্বপ্ন নিয়ে। বস্তুনিষ্ঠ সংবাদ, সুস্থ ধারার বিনোদন আর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে উদ্দীপ্ত পথচলায় এক যুগ পেরিয়ে স্বপ্নের বুনন এখন অনেকটাই পোক্ত। সৃষ্টিশীলতা আর অভিজ্ঞতায় নিজেকে আরও সমৃদ্ধ করে নতুন যুগে পা রাখছে পরিণত এক মাছরাঙা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিন মিল্ক সোপ আর রাঙা সকাল অনুষ্ঠানে। মাছরাঙার প্রতিটি সকাল শুরু হয় নতুনত্ব আর ভিন্নতার স্বাদ নিয়ে রাঙা সকাল অনুষ্ঠানের মাধ্যমে। দিনের শুরুতে পর্দায় সফল মানুষদের উপস্থিতি আর নতুন পুরনো শিল্পীদের গান দর্শকদের সতেজ করে তোলে সারা দিনের জন্য। একাধিক সঙ্গীতানুষ্ঠান ছাড়াও মাছরাঙা নিয়মিতই আয়োজন করে আসছে সারা দেশ থেকে লোকসঙ্গীতের প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ম্যাজিক বাউলিয়ানা। আধুনিকতার নামে ভুলতে বসা বাংলা সংস্কৃতির অন্যতম এই অনুষঙ্গ যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। একইভাবে রান্নাবান্না নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শোতে পরিণত হয়েছে সেরা রাঁধুনি। প্রতি বছরই দেশ সেরা রন্ধন শিল্পী খোঁজার মধ্য দিয়ে নারীর সৃষ্টিশীলতা রসনা বিলাসে দেশীয় ঐতিহ্য আর সংস্কৃতিকে দৃশ্যপটে তুলে আনছে মাছরাঙা টেলিভিশন। শিশুদের জন্য মাছরাঙা প্রচার করছে জনপ্রিয় বিভিন্ন কার্টুন ও নিজস্ব অনুষ্ঠানও। দর্শক শ্রোতাদের রুচিশীল বিনোদন উপহার দিতেও অঙ্গীকারাবদ্ধ মাছরাঙা। সেই লক্ষ্য থেকে চলচ্চিত্র ও নাটক ছাড়াও লাইফস্টাইল, প্রযুক্তি, শোবিজ নিয়ে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করছে মাছরাঙা। রুচির ছাপ, শুদ্ধতার ছোঁয়ায় নিজেকে আলাদা করে চেনানোর ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে এই সম্প্রচার মাধ্যমটি। প্রথম থেকেই আমরা একটা কথা বলার চেষ্টা করি, এটি একটি পারিবারিক চ্যানেল, পরিবারের সকল সদস্য নিয়ে যাতে এই টেলিভিশনটা দেখা যায়, যার জন্য আসলে আমরা সবসময় চেষ্টা করেছি যে মানে এমন কোনো অনুষ্ঠান বা এমন কোনো সংবাদ পরিবেশন না করতে যেটা শুধুমাত্র মানে জনপ্রিয়তার দিকে যাবে, মানে সামাজিক দায়বদ্ধতা বা পারিপার্শ্বিক পরিস্থিতির কথা চিন্তা করবে না, এরকম কোনো নিউজ বা অনুষ্ঠান মাছরাঙাতে আসলে এখন পর্যন্ত নির্বাচন করা হয় না। অবৈধ ভবনের মিশ্র ঘরানার টেলিভিশন হলেও সাংবাদিকতার চ্যালেঞ্জ সব সময় সাহসের সাথে মোকাবেলা করে যাচ্ছে মাছরাঙার সংবাদ বিভাগ। সংবাদ সংগ্রহ ও প্রচারে প্রতিযোগিতা নয়, মাছরাঙার সার্বক্ষণিক প্রচেষ্টা তথ্যের শুদ্ধতা ও বস্তুনিষ্ঠতায়, যার স্বীকৃতিও মিলছে অবিরত। এখন দেখবেন যে সব জায়গায় পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম এই শব্দটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে। জনগণের চাহিদা কী, জনগণের স্বার্থ কোথায় আছে, জনগণ কী উপকারে আসবে তাদের, এই বিষয়গুলো আমরা সেই জায়গায় ফোকাস করি। যে এখন আবার আরেকটি এখানে আসে যে জনগণ কী যা চায় আমরা কি তাই দেব, জনগণ তো নানা কিছু চাইতে পারে, আমরা সেক্ষেত্রে দেখি জনগণের স্বার্থ এখানে আছে কি না। অনুসন্ধানী সাংবাদিকতায় মাছরাঙা টেলিভিশনের নাম সবসময়ই উঠে এসেছে শীর্ষ তালিকায়। অনুসন্ধান, উন্মোচন এসব অনুষ্ঠানের মাধ্যমে নানান দুর্নীতি এবং অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে মাছরাঙা। স্বীকৃতি হিসেবে গত কয়েক বছরে অনুসন্ধানী সাংবাদিকতায় প্রায় সব স্বীকৃতি জমা হয়েছে মাছরাঙার ঝুলিতে। যে বিষয়গুলো নিয়ে কাজ হয় না, যে বিষয়গুলো নিয়ে কাজ কেউ সচরাচর করে না,
সেই জায়গাগুলোতে কাজ করার জন্য সার্বক্ষণিক এক ধরনের উৎসাহ দিয়ে থাকে এবং আমার কর্তৃপক্ষ এই বিষয়ে আমাদেরকে একটি নিবিড় স্বাচ্ছন্দ্য দেন একটা দৃঢ় একটি অবস্থান তারা তৈরি করে দিয়েছেন একটি প্ল্যাটফর্ম আমরা পাচ্ছি যেখানে আমরা নিশ্চিন্তে নিভৃতে কাজটি করতে পারি আমন্ত্রণ বিজনেস রিপোর্টে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসা বাণিজ্যে হালনাগাদ তথ্য নির্ভর চুলচেরা বিশ্লেষণ আর নতুন সম্ভাবনার খবর নিয়ে প্রচারিত বিজনেস রিপোর্ট বিশ্ব ও জাতীয় অর্থনীতির নানান বাঁক বদলের খবর নিয়ে আসে সপ্তাহ জুড়ে ক্রীড়া মোদীদের জন্য মাছরাঙার বিশেষ আয়োজন খেলার মাঠে দেশি বিদেশি খেলার চমকপ্রদ আর সবশেষ তথ্যের খোরাক মিটিয়ে তৈরি করেছে নতুন মাত্রা দর্শক শ্রোতার ভালোবাসায় সিক্ত মাছরাঙা টেলিভিশন সমান জনপ্রিয় নেট দুনিয়াতেও প্রবাদ প্রতিম শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর হাত ধরে 2011 সালের 30শে জুলাই যাত্রা শুরু করে মাছরাঙা কিংবদন্তি সেই মানুষটি আজ নেই কিন্তু তার দেখানো পথ ধরে দেশীয় সংস্কৃতি লালন ও বিকাশের লক্ষ্যে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে মাছরাঙা টেলিভিশন মৌমিতা জান্নাত মাছরাঙা সংবাদ ঢাকা